বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্টার কাউন্সিল ও প্রাণী সম্পদ অধিদপ্তর বিশ্ব ডিম দিবস উপলক্ষে সাধারণ মানুষের কাছে প্রতিটি ডিম 3 টাকায় বিক্রির ঘোষণা দেয়। এই ঘোষণার কারণে শুক্রবার সকাল থেকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে হাজারো মানুষ ভিড় জমায়। শুক্রবার সকাল 9:30টার দিকে বিক্রি শুরু করলে অতিরিক্ত মানুষের চাপে মাত্র আধা ঘন্টার মধ্যেই ডিম বন্ধ করে দেন আয়োজকরা। ফলে সস্তায় ডিম কিনতে এসে খালি হাতে ফেরত যেতে বাধ্য হন হাজারো ক্রেতা। মানুষের ভিড়ের চাপে একসময় ভেঙে যায় কাউন্টারের কিছু অংশ এবং স্টলে রাখার আয়োজকরা জানান, 1 লাখ ডিম বিক্রির জন্য আনা হয়েছিল। আধা ঘন্টার মধ্যে প্রায় 80,000 ডিম বিক্রি হয়ে যায়। এই মুহূর্তে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ডিম বিক্রি বন্ধ রেখেছেন আয়োজকরা। এতে ক্ষুব্ধ হয়ে ক্রেতারা বিক্ষোভ করেছেন কৃষিবিদ ইনস্টিটিউটের আশেপাশে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ রায় মাইকে ঘোষণা দিয়ে 3 টাকায় ডিম বিক্রির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। তিনি বলেন, আজ আর ডিম বিক্রি হবে না, ভবিষ্যতে আমরা আবারও বড় পরিসরে ডিম বিক্রির এরকম আয়োজন করব। ক্রেতাদের অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। রাজধানীর মিরপুর থেকে আগত ক্রেতা আলতাফ মাহমুদ বলেন, তাদের ঘোষণার কারণেই আমরা ডিম সংগ্রহ করতে এখানে এসেছিলাম। তারা যদি সঠিকভাবে বিতরণ করতে না পারেন তবে এই আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। উল্লেখ্য, গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে 3 টাকায় ডিম বিক্রির ঘোষণা দেয় বিপিআইসিসি। সংগঠনের সভাপতি মশিউর রহমান জানান, সারা দেশে ডিম দিবস বর্ণাঢ্যভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 3 টাকায় ডিম বিক্রির পাশাপাশি দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হবে।